নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছিল যে কাঁচা বা গিলা কাঠি তো কাঁচা বা গিলা কাঠি যে হচ্ছে আপনারা যে এর আগে যে ভিডিওগুলো দেখেছেন তো আজকে দেখাবো আমি যে এক একটা ব্যান্ডিল অর্থাৎ বারোটা করে তো একটা ব্যান্ডিলে হচ্ছে যে প্যাকেটে থাকে আর কি বারোটা করে একটা ব্যান্ডিলের মধ্যে বারোখানা প্যাকেট থাকে এবং বারোখানা প্যাকেটের মধ্যে বারোটা করে এক একটা প্যাকেটে কাঠি থাকে তো এই যে একটা ব্যান্ডিল হয় তো ব্যান্ডিলের মধ্যে বারোটা প্যাকেট থাকে এবং সেই প্যাকেটে যে আপনারা ওজনও দেবেন অর্থাৎ সেই ওজন দেবেন মোটামুটি আপনারা তিনশো তিরিশ গ্রাম তো তিনশো তিরিশ গ্রাম করে আপনারা হচ্ছে এইখানে ওজন দেবেন তিনশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনশো তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে আপনারা ওজন করে তারপরে এক একটা লেভেলের মধ্যে প্যাকিং করে আপনারা হচ্ছে এই ধূপকাঠিগুলোকে কিন্তু মার্কেটে সেল করবেন তো এক একটা ব্যান্ডিল যেহেতু এখানে বারোখানা করে প্যাকেট থাকে এবং এক একটা প্যাকেটে বারোটা করে কাঠি তো এর ওজন তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম তো এর যে কিলো কিলো এই দেখুন কাঁচা কাঠিগুলো দেখুন বন্ধুরা এই যে কাঁচা কাঠি এগুলো কিন্তু হ্যান্ডলে এগুলো কিন্তু মেশিনে তৈরি না এগুলো কিন্তু সম্পূর্ণরূপে যে যে বাঁশ কাঠিগুলো লোকাল আছে সেই বাঁশ কাঠি নিয়ে এসে এখানে যে এই কাঠিগুলোকে কিন্তু করা হয় হ্যান্ডলে এই কাঠিগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলে এগুলো আমাদের জেলাতে সবচেয়ে বেশি হয় এবং এগুলো কিন্তু আউটসাইড যে যে সমস্ত জায়গায় কলকাতা বিভিন্ন জায়গায় এছাড়া অন্য অন্য স্টেটে কিন্তু যে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট বা মালদা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই কাঠিগুলো সাপ্লাই হয় বন্ধুরা আপনারা দেখবেন ভালো করে তো এই কাঠিগুলো সবখানে তৈরি হয় না যেহেতু এখানে হাতে তৈরি করা হয় তো হাতে তৈরির প্রসেসিং এবং ফর্মুলা অনেক টাফ এর যে তৈরি করার যে ক্যাপাসিটি বা যে সিস্টেম সেটা খুবই টাফ যার জন্য কিন্তু সবাই করতে চায় না আর যেহেতু এই কাঠিগুলো মোটা হয় এবং ওইটাও একটু বেশি হয় তো এই যে হ্যান্ডল দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো কিন্তু এগুলো কিন্তু আশি টাকা করে কিলো আপনারা আশি টাকা করে কিলো নিয়ে আপনারা কিন্তু প্যাকিং করে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই সেল করতে পারবেন মধ্যে দেখুন এই যে হ্যান্ডলের যে কাঠিগুলো এগুলো কিন্তু আপনাদেরকে কিনে নিতে হবে তো এগুলো এখনও কালারফুল করা হয়নি তো এগুলোকে এর উপরে লাল রঙের যে রেড কালার সেটা হচ্ছে দিয়ে এইখানে হচ্ছে কালার করতে হবে এবং কালার করার পরে সেগুলোকে একটু পারফিউম ছিটিয়ে দিয়ে মিক্সিং করে তারপরে হচ্ছে প্যাকিং করতে হবে তো আমি এখানে দেখিয়েছি আপনাদেরকে ওয়েট মেশিনে যে সাড়ে গ্রাম ওয়েটে আপনারা কিন্তু দেবেন এইখানে তো ওয়েট মেশিনে আপনারা ওয়েট করে নিয়ে এইখানে সাড়ে তিনশো গ্রাম বা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ গ্রামের মধ্যে কিন্তু ওয়েট করে সেই কাঠিগুলোকে আপনারা প্যাকিং করবেন এক একটা ব্যান্ডেলে বারোখানা করে এইখানে প্যাকেট কাঠি থাকে এবং বারোটা করে প্যাকেট হয় এক একটা প্যাকেটের মধ্যে যেহেতু বারোখানা করে কাঠি থাকে তো এইখানে দেখুন তিনশো একুশ গ্রাম দেখাচ্ছে এইখানে তো তিনশো যেহেতু আমি তিরিশ গ্রাম বলছি তিরিশ থেকে পঞ্চাশের মধ্যেই আপনারা রাখবেন তো তিরিশ থেকে দেখুন তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখবেন তো এইখানে তিনশো তিরিশ গ্রাম দেখুন আপনারা তো কাটা দেখতে পাচ্ছেন আমার চলছে এখানে কাটা দেখুন তো তিনশো আমি কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা যে এইভাবে কিন্তু আপনারা এক একটা হচ্ছে যে যখন ওয়েট করবেন কাঠিগুলো কিনে এই যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে তিনশো তিরিশ গ্রাম তো এই কাঠিগুলো কিন্তু এইভাবে কিন্তু আপনারা নিয়ে প্যাকিং করবেন বন্ধুরা এক একটা হচ্ছে প্যাকেটে বারোখানা করে কাটি দিবেন এবং তার মধ্যে হচ্ছে বারোটা করে প্যাকেট থাকবে এক ডজন অর্থাৎ একটা প্যাকেটে এক ডজন হিসাবে হচ্ছে আপনার প্যাকেট হবে তো এইটা তোলার পরে আপনাদেরকে কী করতে হবে যে এরকম করে তুলে তুলে যে তার আগে আপনারা হচ্ছে যে কালার প্রসেসিং সিস্টেমটা আপনারা কমপ্লিট করে নেবেন যে কীভাবে কালার করতে হয় তো আমি এর আগে ভিডিওতে দেখেছি এই র কাঠিগুলোকে নিয়ে শুধুমাত্র এর মধ্যে উডডাস্ট পাউডারের সঙ্গে যে রেড কালার আছে সেই রেড থেকে মিক্সিং করে তার মধ্যে কিছু সেন্ট পারফিউম মিক্সিং করে ছিটিয়ে দিয়ে এটাকে যে মিক্স মিক্সিং করার পরে এটাকে যে হাত দিয়ে কিন্তু এ টের মধ্যে রেখে দিয়ে পাউডারটাকে ছিটিয়ে দিতে হবে ছিটিয়েও দেওয়ার পরে কিন্তু এইভাবে মিক্সিং করতে হবে এলোমেলো করে হাত দিয়ে এটাকে মিক্সিং করে কালারফুল করতে হবে বন্ধুরা এইভাবে আপনারা করতে পারবেন আর আমি যেহেতু একটা হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি আমি যে কাঁচাকাঠি এক বান্ডিল তিনশো তিরিশ গ্রাম থেকে তিনশো পঞ্চাশ গ্রাম বললাম এবং এর যে দাম আছে আশি টাকা এক কিলো আপনারা কিনবেন আশি টাকায় আশি টাকায় কেনার পরে যে এর সঙ্গে যে রেড কালার যে পাউডার দেবেন সেটা পাঁচ টাকা ধরুন তো পঁচাশি টাকা আর আপনার যে লেবেল করবেন যে টেস্ট পেপারে যে লেভেল করবেন কম দামের একদম কম দামের যে আপনারা হচ্ছে এক টাকা ধরেন যে আউটার আর ইনার দিয়ে হচ্ছে যে এখানে এক টাকা ধরেন তাহলে ওখানে ছিয়াশি টাকা আপনার টোটাল হিসাব হচ্ছে তো এক কিলো এক কিলো যখন আপনারা হচ্ছে এই কাঠি নেবেন তো সেই তার দাম হচ্ছে কস্টিং হচ্ছে মাত্র ছিয়াশি টাকা তো আপনি বিক্রি করবেন কত এখানে যদি রিটেল বিক্রি করা হয় যে একশো টাকায় তাহলে ছত্রিশ যেহেতু এখানে হচ্ছে পিস হচ্ছে এখানে তো এক এক ডজনের মধ্যে বারোটা করে থাকে ছত্রিশ প্যাকেট থাকবে এবং সেটা পাঁচ টাকা করে বিক্রি হবে পাঁচ টাকা বিক্রি হলে এখানে যে একশো টাকা হবে তার মধ্যে যদি আপনি এইখানে যে পঁচাশি ছিয়াশি টাকাও বাদ দেন তাহলে চুরানব্বই টাকা আপনার থাকবে চুরানব্বই টাকা চুরানব্বই টাকা এক কিলো কাঠি বিক্রি করে আপনার যে হচ্ছে যে মুনাফা সেটা টাকায় হবে এবং এইভাবে কিন্তু আপনারা কিন্তু কাঁচা কাঠিগুলোকে নিয়ে যে নিজেদের ব্র্যান্ডেড লেবেল ছাপিয়ে আপনারা কিন্তু করতে পারবেন বন্ধুরা তো এই যে কাঠি এটা কিন্তু সব জায়গায় হয় না আমি আগেও বলছি দেখুন এবং এই কাঠি খুবই ভালো এবং এখানে যদি আপনি ভালো পারফিউম এখানে ইউজ করেন তাহলে এর গুণগত মান আরও বেড়ে যাবে তো যে সমস্ত কাঠিতে এই কাঠিগুলোতে এমনিতেই অটোমেটিক এখানে পারফিউম দিয়েই তৈরি করা হয়ে আছে অলরেডি তো পাউডারটা যখন আপনারা ছিটিয়ে মিক্সিং করবেন রেড কালার যে পাউডারটা তখন কিন্তু আপনারা একটু নিজেদের যে পারফিউমগুলো আছে যে ভালো ধরনের হোক যে সমস্ত পারফিউম আছে কাটে পারফিউম আলাদা পাওয়া যায় কিন্তু আপনার দরকার নেই আপনারা যে ব্ল্যাক কাঠিতে যে সমস্ত পারফিউম ইউজ করেন ভালো সেই সমস্ত পারফিউম দিয়ে আপনারা যে রেড কালার সেটাকে মিক্সিং করার পরে কিন্তু প্যাকিং করতে পারবেন সেটা তো ভালো সুগন্ধি বেরোবে তো আপনারা কিন্তু এই আমি আজকে যে ভিডিওটি দেখালাম সেটা হলো এক একটা ব্যান্ডিলে কতটুকু করে ওজন থাকে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম দেবেন তার বেশি কিন্তু আপনারা দিবেন না খরচা আপনাদেরকে দেখে নিয়ে তারপরে কিন্তু লাভের পরিমাণ আপনাদেরকে জঙ্গ করতে হবে এখানে হিসাব করতে হবে বন্ধুরা আমি টোটাল হিসাবটা দেখে দিলাম যে ছিয়াশি টাকা আপনার হচ্ছে যে টোটাল খরচা হচ্ছে লেবেল দিয়ে পাউডার দিয়ে মিক্সিং করে এবং কাঠি নিয়ে তো এইখানে যে সমস্ত বন্ধুরা যে বাইরে যদি নিতে চায় কেউ তো বাইরের খরচা এখানে ধরে নিতে হবে তো তাহলেও যদি পার প্যাকেটের প্রতি আমি হচ্ছে এখানে যে পাঁচ টাকা করেও যদি ধরি এক্সট্রা যে পার ডজনে অর্থাৎ এক একটা ডজনে বারোটা করে প্যাকেট থাকে তো পার ডজনেও যদি আমি পাঁচ টাকা করেও ধরি তাও কিন্তু যে মোটামুটি আমার নব্বই টাকা থেকে একানব্বই টাকা থাকবে নব্বই থেকে একানব্বই বা পঁচানব্বই যদি ধরা হয় তাহলেও কিন্তু এখানে প্রফিট থাকবে মোটামুটি যে আরও নব্বই টাকা থেকে যাচ্ছে বা পঁচাশি টাকা ধরি আমি দশ টাকা বাদ দিলাম পঁচাশি টাকা কিন্তু এক কিলোতে থেকে যাবে সব কিছু বাদ দিয়ে যে ক্যারিং খরচা যেখানে যাচ্ছে সেখানে বাদ দিয়ে লেবেল প্রচুর মানে এই সমস্ত এ টু জেড খরচা বাদ দিয়ে কিন্তু তাও আশি পঁচাশি টাকা থেকে যাবে পার কিলোতে বন্ধুরা তো আপনারা কিন্তু অবশ্যই এটা করতে পারেন এবং শুকনো যে ব্ল্যাক কাঠি আছে সেটার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে হ্যান্ডেলের যে এই কাঠিগুলো আপনারা নিয়ে অবশ্যই এটা কিন্তু এই বিজনেসটা করতে পারেন এবং এটা চল প্রচুর মার্কেটে আছে বিভিন্ন কলকাতায় তো আছে আছে বিভিন্ন যে জায়গাতে এবং জেলাতে জেলাতে এই কাঁচাকাঠি প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনারা কিন্তু খোঁজখবর নিয়ে দেখবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে এখনও যে সমস্ত যে বন্ধুরা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের বলছি আমি চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ধূপকাঠি বিয়ে ব্যবসার উপরে হোক যে স্মল বিজনেস আইডিয়ার উপরে বিভিন্ন হাতের কাজের উপরে আমি ভিডিও আপলোড করবো সেগুলো আপনারা দেখে নিয়ে কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে কিছু আর্ন করতে পারবেন বন্ধুরা তো আজকের জন্য বন্ধুরা এখানে শান্ত যে বন্ধুরা নমস্কার ধন্যবাদ গুড ডে